নমস্কার চাষি বন্ধুরা, বাংলা পান চাষ ইউটিউব চ্যানেলে আমি চিরন ভাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের বাগানগুলোকে আরো সুন্দর থেকে সুন্দরতর করে তুলেছেন। আগের কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করেছিলাম যে পান পাতা বড় করার যে কনসেপ্টটা সেটা দিয়েছিলাম, সেটা জল সারার উপরে একটা সারা বছরের কনসেপ্ট আমি দিয়ে দিয়েছিলাম এবং গরমের মুহূর্তে সার ব্যবহার করলে পান বড় হবে সেটা একটা ধারণা আমি দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে পুরোপুরি এই গরমের মুহূর্তে ভেজের আগে যে ধরনের শুকনো খাবার বা শুকনো যে সার ব্যবহার করব তার একটা ধারণা আমি দিতে চলেছি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি না স্কিপ করে না টেনে টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। পান পাতা বড় করার ইচ্ছা বা প্রকাশ যেরকম প্রতিটা চাষিদের ক্ষেত্রে রয়েছে, সেই রকম প্রতিটা চাষিদেরকে কিন্তু পান বাগানের প্রতি বা পান বাগান সুন্দর করার প্রতি ইচ্ছা থাকতে হবে এবং পান বাগানটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যার মাধ্যমে বাগানটাকে চালাতে হবে, সেটাও কিন্তু একটা বড় দিক। তো সেই পরিচর্যা নিয়ে নানা ধরনের নানা সময়ের আমি ভিডিও বানিয়ে থাকি এবং সেটা থেকে আপনারা হয়তো দেখে নিয়েছেন। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, ভেজের আগে কিন্তু আমাদের পুরো বাগানটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, ঠিক আছে? বিশেষ করে তো রোগযুক্ত যে বাড়িগুলো রয়েছে বা রোগগ্রস্ত যে বাড়িগুলো রয়েছে সেগুলো তো বাগান সবসময় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তো এই এই জিনিসগুলো কিন্তু প্রাথমিক জিনিসগুলো কিন্তু আমরা অনেকে করি না বা অনেকে হয়তো বললে হ্যাঁ হু করে কাটিয়ে দিই কিন্তু কোনো মতেই করি না। তো এই স্বাচ্ছন্দ্যটা আপনার নিজের ওপর ব্যাপার, আপনি কতটা স্বাচ্ছন্দ্যের সাথে আপনি কাজ করবেন সেটা আপনার ব্যাপার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ভেজের পূর্ববর্তী সময়ে যে শুকনো যে সার ব্যবহার করব এবং ভেজের সময়ে মাটি দেওয়ার ঠিক আগে এবং খাড়িতে আমরা কি ধরনের ওষুধ করব সেটা নিয়ে একটা ছোট ধারণা দিতে চলেছি। তো যদি ভালো লাগে তো আপনি প্রয়োগ করে দেখতে পারেন, আর যারা ভেজ করে ফেলেছেন অলরেডি তো তারা পরবর্তী সময়ে এই টাইমে আপনারা ভেজ করলে এইভাবে করার একটা ধারণা আপনাদের তৈরি হবে। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং তথ্যপূর্ণ ভিডিও একটা হতে চলেছে। প্রতিটা চাষির একটা আনুমানিক ধারণা থেকে থাকে যে তার বাগানে মোট কত চারা রয়েছে, সেই চারার উপরে কিন্তু প্রতিটা ভিডিওতে সারের ভিডিওগুলোতে হাজার চারা গাছের উপরে আমরা কিন্তু একটা পরিমাণ তৈরি করে দিই। সেই হিসেবে কিন্তু আপনাদের পুরো বাগানের হিসেব করে আপনারা সেই সারগুলোকে ব্যবহার করেন। তো আজকের ভিডিওতে সেই সেমি হাজার চারা গাছের উপরে একটা আমরা সারের নমুনা দিচ্ছি, সেটা আমরা দেখুন। প্রথমে আমরা ভেজের ঠিক চার পাঁচ দিন আগে যে জিনিসটা আমরা গাছের গড়া বা গাছের যে বিট বা সাজা রয়েছে তার দু সাইডে দেওয়ার জন্য যেটা বলবো সেগুলো হচ্ছে, হাজার গাছের উপরে সেটি খোল 15 কিলো, বাদাম খোল 5 কিলো, সুপার ফসফেট 4 কিলো, অনুখাদ্য 1 কেজি, যে কোনো অনুখাদ্য হতে পারে, ম্যাগনেশিয়াম 1 কেজি, ক্যালডেন এক প্রকার ইনসেক্ট কিলার সেটি 1 কেজি, 1435 বা 10-26 দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন সেটা 2 কিলো, সেটা হাজার গাছের উপরে। এই জিনিসগুলোকে আগে থেকে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নেওয়ার পরে জিনিসগুলোকে ভালো করে মেশাতে হবে। আলাদা আলাদা করে আমি প্যাকেট কেটে দেখাচ্ছি এবং মেশানোর পদ্ধতিটা দেখাচ্ছি। যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে যে পুরো সারগুলোর উপাদান যেগুলো রয়েছে সেগুলো যেন সমানভাবে মিশে যায়। এক্ষেত্রে কি হয়, অনেক সময় যদি ভালো করে না মেশায় কোনো জায়গায় ম্যাগনেশিয়ামের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় হয়তো রাসায়নিকের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গাছের সমবায়বতা বা ধর্ম যেটা রয়েছে বা গাছের যে সমান্তরাল যে গতি সেটা হয়তো বজায় থাকতে নাও পারে। তাহলে এই মেশানোর পদ্ধতিটা কিন্তু আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এতে যেহেতু ইনসেক্ট ক্লিয়ার রয়েছে এবং খুব সাবধানতার সঙ্গে আমরা কাজটা করতে হবে। তো পুরো মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করে নিলাম, ভালো করে কিন্তু বাগানের একদম রস চাপ করে মানে বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে দিতে হবে, একদম ধরে ধরে ভালো করে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে ওই যে নরম মাটি বা ভিজে মাটি সেই মাটিতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা দুদিক থেকে সারটাকে ব্যবহার করছি এবং এই সারটা ব্যবহার করার একটা বিশেষ সতর্কতা রয়েছে, যেখানে কিন্তু গাছের কাণ্ড বা খাড়ি বেরিয়ে থাকবে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করে দেবো। এটা আমি বারবার বলেছি, যেহেতু রাসায়নিক যুক্ত সার তাহলে সেখান থেকে কিন্তু যেখানে খাড়ি বেরিয়ে থাকবে সেখানে কিন্তু একটু অ্যাভয়েড করে আমরা সার দেবো, একটু দূর থেকে সার দেবো। তো আপনারা এই সার দেওয়াটাকে দুভাবে আপনারা করতে পারেন, একদিক থেকে দিয়ে যাচ্ছেন ফেরার সময় অন্যদিক থেকে দিয়ে আসছেন সেটাও করতে পারেন, বা অনেকের যাদের সুবিধা হবে তারা যাওয়ার সময় দুদিকেই দিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা একটা পাত্রে মাপ করে পুরো বাগানের সারটাকে আমরা নিয়ে নিচ্ছি যে এই মেজারমেন্টে দিলে বা এই পরিমাণে দিলে পুরো বাড়িটা সমানভাবে একটা সার আমরা ছড়াতে পারবো, সেইভাবে আপনারা একটা হিসাব করে নেবেন। দ্বিতীয়ত, আমরা যেটা গাছ নামানোর পরে মাঝখানে যে আমরা খাবারটা ব্যবহার করব, বিটের উপরে খাড়ির মাঝখান ধরে যে বিটের উপরে যে খাবারটা আমরা ব্যবহার করব সেই খাবারের কথায়, সেক্ষেত্রে
সেই শুকনো যে খাবারটা আমরা ব্যবহার করবো সেই কথাটাই আমরা আসছি। শুকনো খাবারের মধ্যে কিন্তু কোনো রাসায়নিক থাকছে না। হাজার চারা গাছের উপরে যে পরিমাণটা আমি এখন বলবো, নিমকোল 4 কেজি, দানা যে কোনো এনজাইম দানা হতে পারে বা হিউমিক গ্রানুয়াল হতে পারে, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দানা হতে পারে, যে কোনো দানা 1 কিলো, রুট 400 গ্রাম, যে কোনো কোম্পানির রুট হতে পারে, এবং সেই সঙ্গে তুঁতে গুঁড়ো, বাজার থেকে কিনে আনা যে তুঁতে তাকে আগে থেকে গুঁড়ো করে নিতে হবে, নিয়ে সেই তুঁতে গুঁড়ো 1,300 গ্রাম করে আমরা ব্যবহার করব। এই প্রতিটা জিনিস আমরা একটা মিশ্রণ তৈরি করে নেবো, ভালো করে যেভাবে দেখালাম ভালো করে সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নেবো। মিশ্রণ তৈরি করে নেওয়ার পরে গাছটা নেমে গেল, গাছটা নেমে যাওয়ার পরে যে মাঝখানে যে গাছের সাজা বা বিট, সেই মাঝখান ধরে আমরা কিন্তু দেবো, এবং তারপরে আমরা মাটির কাজটা করতে পারবো। এবারে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছিলেন যে এই গরমের দিনে আমাদের বাগানে যখন আমরা গাছ নামাচ্ছি, গাছ নামানোর পরে বা মাটি দেওয়ার পূর্বে যে আমরা ছত্রাকনাশকটা আমরা ব্যবহার করব খাড়িতে বা গাছের 2-1টা পাতা ধরে যেটা আমরা স্প্রে করব, সেটা আমি বলে দিচ্ছি। তো এই মুহূর্তে আমাদের যেটা আমরা স্প্রে করব, 10 লিটার জলের ক্ষেত্রে হিসেবটা হবে আয়ন 20 ml প্রতি 10 লিটারে, প্ল্যান্টোমাইসিন 10 গ্রাম 10 লিটারে, ট্রাম্পেট 1 পাতা। প্রতিটা জিনিস কয়েক ঘন্টা আগে আলাদা আলাদা করে ভিজিয়ে নেব, তারপরে ড্রামে আমি পরিমাণ মতো দিয়ে ড্রামটাকে নাড়িয়ে এবার আমরা স্প্রে করব। স্প্রেটা শুকিয়ে যাওয়ার পরে মাঝখানে যে খাবারটা দিতে হবে বললাম, সেই খাবারটা দেবো, তারপরে আমাদের মাটির কাজটা শুরু করতে হবে। সারা বছর যদি জল গোলা সারটাকে আমরা ঠিকঠাকভাবে দিয়ে, অন্য ভিডিওয়ে বলেছিলাম, ধারণা দিয়েছিলাম, সেইভাবে তো আমরা দেব, এবং সেই সাথে সাথে এই যে সারগুলো, শুকনো সারগুলো, এটা দীর্ঘদিন ধরে গাছের খাদ্য হিসেবে কাজ করে, সেই জন্য আমরা নিচে দিয়ে থাকি। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই ধরনের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, ভিডিওটা তথ্যপূর্ণ লেগেছে আশা করি। তো আপনারা অনেকেই ব্যবহার করে দেখতে পারেন, এবং আমার বাগানে তো নিজেই আমি ব্যবহার করেছি, করে দেখাচ্ছি আপনাদেরকে। এই জিনিসগুলো দেওয়ার পরে কিন্তু আমাদের ফুল ফুটে যাবে, ফুল ফুটে যাওয়ার পরে তুলো তুলো আকারের ফুল ফুটে যাবে। এই 2-3 দিনের ভেতরে কোনো কিন্তু জল দেওয়া যাবে না। এটা ফুটে যাওয়ার পরে কিন্তু এবারে গাছ নামানোর কাজ শুরু করতে হবে, এবং ফুটে যাওয়ার পরে আপনি বাগানে যেরকম নিয়মিত জল দেন দিতে পারেন, তারপরে আপনার ভেজ করতে পারেন। এবং এই জিনিসগুলো দেওয়ার পরে আপনাদের কিন্তু 10-15 দিন 20 দিনের মতো বা 1 মাসের মতো কিন্তু রস চাপ রাখতে হবে বাগানে, অর্থাৎ বাগানে জলের পরিমাণটা খুব বেশি পরিমাণে রাখতে হবে। তো এইটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে, যেহেতু এতগুলো উপাদান, সারের উপাদান আমরা কিন্তু বাগানে ব্যবহার করছি, তাহলে কিন্তু প্রয়োজনে আমাদের কী করতে হবে, ভেজের পরে কিন্তু আপনারা সাজার ওপরে বা বিটের ওপরে খড় কাপড় আপনারা যেটা সুবিধা সেটা আমরা কিন্তু ব্যবহার করবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। যেখানে বুঝতে পারবেন না, ভিডিওটি ব্যাকে গিয়ে আরেকবার দেখুন, বা পরবর্তী সময়ে ফ্রি টাইমে আপনি আরেকবার দেখে নিতে পারেন, বা কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে বা একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়া আমাদের ভিডিওতে যারা নতুন এসে দেখছেন চ্যানেলে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী সময়ে এই নানা ধরনের যে রোগ শোক এবং পান চাষের যে প্রতিকূলতা নিয়ে আমি ভিডিও বানাই, খুব তাড়াতাড়ি আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তাছাড়া আমার সঙ্গে থাকতে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে জয়েন বাটনে ক্লিক করে আমাদের সাথে জয়েন হতে পারেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।